এসেছে তার মধ্যে দুইজন চারজন লোক যদি কিছু বিচ্ছিন্ন করে থাকে সেটাকে আমরা বলবো ওদের যে প্রভোকেশন তার জন্য সম্ভব। দাদা বারবার মিঠুন চক্রবর্তী 21 জন তৃণমূল বিধায়কের দিকে ইঙ্গিত করছিল, কার দিকে মূলত ইঙ্গিত, কি বলবেন? সেটা তো মিঠুন ভাই বলতে পারবেন, একজন বিধায়ক অলরেডি বলে দিয়েছেন আর টিএমসি ভালো লাগছে না, এরকম অনেকেই বলবেন হয়তো মিঠুন জির কাছ থেকে প্রেরণা নিয়ে। পঞ্চায়েত ভোট কবে হবে কি হবে সেটা পরে তো, পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা নাই, সাধারণ মানুষের জীবনের সুরক্ষা নেই, মহিলাদের সুরক্ষা নেই, এবং এখানে রাজনৈতিক হিংসা এবং দুর্নীতিটা ব্যাপক হয়েছিল। এখন প্রশাসনিক যে অপদার্থতা এবং সরকারের প্রতি মানুষের যে বিশ্বাস চলে যাওয়া, তার ফলেতে এগুলো আরও বাড়ছে। এই সরকার যতদিন থাকবে এরকম উৎপাদ হচ্ছে। ঠিক আছে, হুমকি দিয়েছে বাস দেখালে হাত খসিয়ে পা কেটে নেবো। হ্যাঁ, অনেককে দেখেছি, আপনার ঘর মে কুত্তা ভি শের হতা হ্যায়, নিজের এলাকায় বড় ভিড় সবাই জানি আমরা, এরা লোকসভা ভোটের পরে গর্তে ঢুকে গেছিলেন, সাধারণ মানুষ যে রায় দিয়েছে, তো সময় আসছে কে কার হাত পা কাটবে কী করবে দেখে যায়, একজন তো বলছে মাথায় গুলি মারবেন, তারই জেলা সব এই রাজনীতি বাংলায় বেশি চলবে। ধন্যবাদ। মন কি বাত শুনলেন, উপলব্ধি কী হলো? দেখুন, সমাজকে জাগ্রত করে সমাজের সমস্যা দূর করার জন্য সময় তৈরি হোক, সেই জন্য মোদিজি বারবার সবাইকে আহ্বান করেন, এবং সময় যেখানে যেখানে ভালো কাজ চলছে এখানে আপনারা মিডিয়াও পৌঁছাতে পারে না কিন্তু প্রেরণাদায়ী সাধারণ মানুষের প্রয়াসে হচ্ছে, সেগুলো উনি বারবার তুলে ধরে মানুষকে প্রেরিত করেন, সে স্বচ্ছতার জন্য হোক বা সাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে যে চেষ্টা করছেন, গ্রামে গ্রামে মেডিকেল কলেজে স্টুডেন্টের গিয়ে মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াচ্ছেন, আর টিবি মুক্ত ভারত তৈরির পিছনে সরকারি এবং সমাজের তরফ থেকে যে চেষ্টা হচ্ছে ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় সেখানে উনি তুলে ধরেছেন। ভালো কাজ যারা করছেন তাদেরকে প্রোৎসাহিত করা, মানুষের উদাহরণ তৈরি করা, এবং যে সমস্যাগুলো সরকার একা পারবে না, সাধারণ মানুষের সহযোগিতা দরকার আছে, সেগুলো তুলে ধরে মানুষকে আবার করেছে। চারদিকে যেভাবে বিক্ষোভ অবরোধ করলে এই যে পাঁচ দিন ধরে টানা অবরোধ চললো, কি বলবে, কার দায়? দায় যারই হোক, রাস্তা ক্লিয়ার রাখাটা রাজ্য সরকারের দায়, রেলওয়ে হোক, হাইওয়ে হোক, স্থানীয় প্রশাসন, পুলিশ এদের দেখা দরকার, কেউ এসে বসে নেই কথাও বলে, দাবি যে কোনো থাকতেই পারে, একই দাবি নিয়ে আদিবাসীরাও কোথাও কোথাও অবরোধ করছেন, অনেক জায়গায় আমাদের এখানে ফ্যাশন হয়ে গেছে হঠাৎ ট্রেন আটকে দাও, বাস আটকে দাও, যে কোনো দাবি নিয়ে লোকে করে, কিন্তু স্থানীয় প্রশাসন যদি তার সঙ্গে কথা না বলে, তাদের কথা না শোনে, তাহলে শুনতে হবে কী? এটা তো মোদি এসে করবেন না, তো সেই জন্য দিল্লিতেও এরকম অবরোধ চলেছিল এক বছরের বেশি, কিন্তু রাস্তা বন্ধ করা হয়নি, রাস্তা খুলে রেখে হয়েছে এবং সরকার গায়ের জোরও লাগায়নি। কিষাণদের সঙ্গে 10 বার 11 বার মিটিং করেছেন আমাদের কৃষক যে মন্ত্রী, কৃষি মন্ত্রী কেন্দ্রের কথা বলেছি নিরন্তর, তারা তাদের মতো অবরোধ করেছেন, সরকার কথাও বলেছে, সমাধানও হয়েছে, তো সেই জন্য এখানকার সরকারের কোনোরকম আগ্রহ দেখা গেল না সমাধান করা। সেই জন্য আমি প্রথমেই বলেছিলাম টিএমসি জঙ্গলমহল থেকে উঠে যাচ্ছে, তাই কর্মীদেরকে খেপিয়ে রাস্তা নামিয়ে ওখানে পায়ার মাটি শক্ত করার চেষ্টা। দাদা, স্থায়ীকরণ সমকাজে সমবেদনের দাবিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীরা আজকে প্রায় 5 দিন ধরে কর্মবিরতি পালন করছে, প্রচুর অসুবিধার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, কি বলবেন? নিঃসন্দেহে উৎসবের আগে লোকেরা বাজার হাট করছেন, যাচ্ছেন আসছেন, অন্য জায়গায় যাচ্ছেন, যদি ট্রান্সপোর্ট না চলে সমস্যা তো হবেই, তো আমি বলছি কি, সর্বত্র এই সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, এরা যেমন অস্থায়ী কর্মীরা করছেন, সেরকম এসএসসি এর থেকে আরো টিচাররা করে যাচ্ছেন, ডাক্তাররা করেছেন, জুনিয়র ডাক্তাররা, নার্সরা, এমন কোনো সেক্টর নেই পশ্চিমবাংলায় যেখানে ক্ষোভ বিক্ষোভ নেই বা আন্দোলন নাই, কারণ এই সরকারের উপর কারোর ভরসা। দাদা, পুলিশের ইচ্ছাকৃত গাফিলতিতে ধন্যবাদ নবান্ন অভিযান, নাড্ডার কাছে রিপোর্ট, অভিযোগের অভিযোগ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, কি বলবেন? যারা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে এসেছিলেন তারা সব প্রশাসনিক অধিক, কেউ আইএএস ছিলেন, কেউ আইপিএস ছিলেন, সর্বোচ্চ স্তরে প্রশাসন চালিয়েছেন, সেদিন তারা জানেন প্রশাসন করে চালাতে হয়, পুলিশের মানস্থিতিও জানেন, কারণ ডিজি আইজিরাও ছিলেন ওখানে, তো তারা সেই হিসাবে জিনিসটাকে দেখার চেষ্টা করেছেন, একটা শান্তিপ্রিয় গণতন্ত্র আন্দোলনকে কীভাবে লাঠি মেরে আর গ্যাস চালিয়ে জল কামান দিয়ে হিংস্র করে আর উৎপাত সৃষ্টি করা হয়েছে সেটা বাংলার পুলিশ দেখিয়েছে। আন্দোলন শেষ হয়ে গেছে, লোকেরা ফিরে যাচ্ছেন, তার পেছনে পেছন থেকে টিয়ার গ্যাস ছাড়া হচ্ছে, লাঠি পেটা করা হচ্ছে, কোথাও কোথাও প্রতিক্রিয়া হয়েছে, যদি কেউ পুলিশকে মেরে থাকে সেটা ঠিক নয়, কিন্তু আমি আগের থেকেই সাবধান করেছিলাম যে আপনারা উত্তেজনা তৈরি করেন তার দায় আপনাদের থাকবে, তো এত হাজার হাজার লোক এসে